আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো, লেখাপড়া ঠিক মতন করতে আছো আরাম আয়েশে, তাই না? আজকে আমরা আমি কিন্তু উদাহরণ অঙ্কগুলা করাচ্ছি না, লাগলে যে এটা করাবো, উদাহরণ অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা করতে হবে। এক্স ওয়াই মানের বল দুইটি যথাক্রমে এক্স ওয়াই মানের বল দুইটি যথাক্রমে একটি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি এবং এডি বাহু বরাবর, এবি বরাবর বল এক্স, এডি বরাবর বল হচ্ছে ওয়াই, বলা আছে তাই না? এবি এবং বৃত্তস্থ এক্স ওয়াই মানের দুইটা বল একটা বৃত্তস্থ চতুর্ভুজের এবি এবং এডি বরাবর ক্রিয়াশীল, ঠিক আছে, বাহু দ্বারা বাহু বরাবর কার্যরত। যদি তারা সি হতে এর দিকে, যদি তারা সি হতে এর দিকে, তাই না? সি হতে এর দিকে, যদি তারা সি হতে এর দিকে সিএ বরাবর, এই যে সিএ বরাবর কার্যরত জেড পরিমাণ বল দ্বারা নিষ্ক্রিয় হয়, তাই না? সিএ বরাবর জেড পরিমাণ বল দ্বারা নিষ্ক্রিয় হয়, তবে প্রমাণ করতে বলছে এক্স বাই এত, ওয়াই বাই এত, জেড বাই এত, তাই না? বলছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহু বরাবর কাজ করে এক্স বল, এডি বাহু বরাবর কাজ করে ওয়াই বল, এবং সিএ বাহু বরাবর কাজ করে জেড বল, তাই না? সিএ বরাবর জেড জেড কাজ করে স্থির রাখে, তাই না? সাম্যাবস্থায় রাখে, তাই না? নিষ্ক্রিয় নিষ্ক্রিয় স্থির আর সাম্যাবস্থা একই কথা, মানে তিনটা বল, এ একটা বল তিনটা বল তিন দিয়ে কাজ করে এই বিন্দুতে সাম্যাবস্থায় আছে, মানে স্থির আছে, লব্ধি শূন্য, তাই না? আর প্রমাণ করতে বলছে একটা কিছু প্রমাণ করতে বলছে, তাই না? দেওয়া আছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এক্স ওয়াই ও জেড মানের বলত্রয় এ বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, ঠিক আছে, স্থির আছে, ঠিক আছে, সাম্যাবস্থায় আছে, লামের সূত্র হতে পাই, বল ডিভাইডেড বাই সাইন, এই যে এই এই কোণটা, তাই না? এই কোণটা হচ্ছে এক সরল কোণ, এই যে এটা কিন্তু একটা সরল রেখা, তাই না? এক সরল কোণ থেকে এই কোণটা বাদ যাবে, আমি এই কোণটা কিন্তু বের করতেছি, এই কোণটা, তাই না? যেই বল তার অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণ, এটি হচ্ছে লামের সূত্র, বল বল ডিভাইডেড বাই অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ পাই বিয়োগ ডিএসি, ঠিক আছে, বল ডিভাইডেড বাই অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, এই কোণটা হচ্ছে কত?
এটা হচ্ছে এক সরল কোণ, এইদিকে পুরোটা এক সরল কোণ, এটু যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই কোণটা পাওয়া যাবে। তারপর হচ্ছে বল হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে কোনটুকু এইটা, এই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি আমি এই কোণটা বাদ দিই, যে এই কোণটা, এই কোণটা বাদ দেয়, বিএসি তাই না, বিএসি তাই না, এই দিকে উল্টো কত, XYZ, জেড ডিভাইডেড বাই কোনটা, জেড ডিভাইডেড বাই তার বিপরীতন কোনটুকু, এই যে এই যে ডিএ সাইন ডিএবি তাই না। অপর দুই বলের, অপর দুই বল হচ্ছে, অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণ ডিএবি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লামির সূত্র, অতএব এক্স ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি বিয়োগ থিটা মানে কত, সাইন থিটা তাই না, সাইন ডিএসি ইকুয়াল টু কত, ইকুয়াল টু কত, জেড বাই সাইন ডিএবি তাই না, ডিএবি। এখন আমরা সাইন রুল থেকে জানি, সাইন রুল তাই না, সাইন রুল হতে পাই তাই না, এ বাই সাইন এ, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, আপনি কি বলতো 2i7, এটাকে আমি আর ডেট ধরে নিলাম তাই না, তাহলে কত হবে সাইন এ ইকুয়াল টু কত, সাইন এ ইকুয়াল টু কত, সাইন এ ইকুয়াল টু এ বাই আর প্রাইম। যদি আমাদের ত্রিভুজটা এরকম হয় তাই না, যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে এ, এটুকু বি, এটুকু সি, এ বি বড়, তো এ বি সিগুলো হচ্ছে কোণ, আর ছোট হাতের এবিসিগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাই না। এই যে সাইন রুলটা আমি লিখছি এখানে, তো সাইন এ ইকুয়াল টু কত, সাইন এ ইকুয়াল টু যেই কোণ তার বিপরীত বাহু তাই না, আর হচ্ছে পরিপাঠাটা তাই না, বৃত্তের ভিতরে আসো, তো কত হবে, এত ইকুয়াল টু কত, এক্স ডিভাইডেড বাই সাইন ডিএসি, মানে সাইন এই কোণটা, সাইন ডিএসি, এই যে সাইন ডি এ সি কী হয়, কী আছে এখানে দেখো, কোন ডিভাইডেড মানে সাইন এ ইকুয়াল টু বিপরীত বাহু বাই আর ডি, বিপরীত বাহু, তো সাইন এ মানে এ কোন বাই তার বিপরীত বাহু, তাহলে এই ডিএসি কোনটা, কোনটা ডি এ সি, এই কোনটা হচ্ছে কত, বাহুর দৈর্ঘ্য, মানে সিডি বাই, সিডি বাই আর ডেস তাই না, সিডি বাই আর ডেস, ঠিক আছে। আর ওয়াইটা, ওয়াইটা কত, বিএসি, বিএসি, বি এ সি, তাহলে কত, বিসি বাই, বিসি বাই আর প্রাইম, ইকুয়াল টু কত, ডিএবি, ডিএবি, ডিএবি এখানে বাহুবল, তাহলে এইটা হয়, যে এইটা হয় ফ্যামিলির বরাবর বাহুবল, তো নাই কোণের বিপরীত বাহুতে না, এই যে এটা হবে, কত হবে, জেড বাই সাইন, সাইন সাইন ডিবি, সাইন ডিবি বা বিডি তাই না, আর প্রাইম তাই না। তাহলে কত হলো, তাহলে কত হলো, ইকুয়াল টু এক্স বাই, এক্স বাই সিডি, এক্স বাই সিডি, ওয়াই বাই বি সি, ইকুয়াল টু কত, জেড বাই জেড, সাইন হবে না, জেড বাই বিডি, ঠিক আছে। এটি মানে আমাদের প্রমাণ করতে বলছে সিডি, সিডি বি সি আর সে বিডি, হ্যাঁ এটি প্রমাণ করতে বলছে, ঠিক আছে, প্রমাণ করতে বলছে এত ইকুয়াল টু এত। আমি ইচ্ছা করলে, আমি যদি আমি ইচ্ছা করে দেখাইতে পারি যে সাইন, সাইন ডি এ সি এত ইকুয়াল টু কত, এই যে সিডি বাই
সিবি বাই আর প্রাইম সাইন ডিএসি, আবার কত ওই যে সাইন ডিএসি ইকুয়াল টু কত ডিসি বাই আর প্রাইম সাইন ডিএসি সাইন ডিএবি সাইন ডিএবি এত ইকুয়াল টু কত ডিবি বাই আর প্রাইম, তাই না? আর আমরা এটা ছাড়া কিন্তু কিচ্ছু বুঝবো না, এই যে এটা আমাদের লাগবে, তাই না? তুমি যদি না লিখে অসুবিধা নেই, যদি এরকম লিখে দিতে পারো কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে বলছে। পাশের এক একই অনুভূমিক রেখা ডি দূরত্বে অবস্থিত, একই অনুভূমিক রেখা ডি দূরত্বে অবস্থিত এ এবং বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয়ে বাধা আছে, তাই না? তারপর ওজনের একটি মসৃণ আংটা তার বরাবর অবাধে গড়িয়ে গড়িয়ে যেতে পারে, এল গ্যাটার দিয়ে নি দেখাইতে বলছে তারের টান। একই আনুভূমিক রেখা ডি দূরত্বে অবস্থিত, ডি দূরত্বে অবস্থিত এ এবং এ এবং বি বিন্দুতে এ এবং বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয়ে বাধা আছে, তাই না? এল দৈর্ঘ্য একই আনুভূমিক, মানে এইভাবে এইভাবে না, কিন্তু হেরানো কিন্তু একবারে একবারে শোয়ানো, বুঝতে পারছো? ফ্লোরে ফ্লো মানে একবারে সমতলে সমতলে আছে, আনুভূমিক বলতে এটাই বোঝায় যে একবারে শোয়ানো আছে, তাই না? কোনো মানে ঢালু ঢালু অবস্থায় না, তাই না? একই অনুভূমিক রেখার একই অনুভূমিক রেখার ডি দূরত্বে, ডি দূরত্বে অবস্থিত এ এবং বি বিন্দুতে, ডি দূরত্বে অবস্থিত এ এবং বি বিন্দুতে এ এবং বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয়ে বাধা আছে। একটা তার আছে, রশি আছে, ঠিক আছে? রশিটা রশির দুই রশি তো দুইটা প্রান্ত থাকে, তাই না? এই যে ঝুলাইছে ঝুলাইছে, ঠিক আছে? বেঁধে ঝুলাই দিছে, ঠিক আছে? এখানেও বাঁধছে এখানেও বাঁধছে, বাঁধার পরে কী করছে ওই রশির ভিতরে, তাই না? তারের প্রান্তদ্বয়ে বাধা আছে, ডাব্লিউ ওজনের একটা মসৃণ আংটা, তাই না? মসৃণ আংটা তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে, মানে এখানে একটা আংটা ঝুলাই দিছে, ডাব্লিউ ওজনের একটা আংটা ঝুলাই দিছে, এই তারের একটা রশির দুই প্রান্ত বেঁধে তারের মধ্যে একটা আংটা ঝুলাই দিয়েছে, ঠিক আছে? এবং ওই ওই আংটাটা কোথাও আটকা মানে অবাধে কোথাও গিট্টু নাই যে এটা কোথাও যে আংটাটা যে আটকাবে এরকম কোনো ব্যবস্থা নাই, বলছে অবাধে। অবাধে মানে কি? সে ইচ্ছা মতন, যেহেতু অনুভবিক রেখা, তাই না? যেহেতু অনুভবিক রেখা, অতএব কোনো বস্তু এখানে বেঁধে ঝুলাই দিলে বস্তুটা কিন্তু একবার খাড়া বরাবর, একবারে খাড়া বরাবর, ঠিক আছে? খাড়া বরাবর এই জায়গায় যদি এরকম থাকে তাহলে কিন্তু এই জায়গায় এসে পড়বে, তখন এটুকু একটু সমান হবে না। কিন্তু এই এইরকম হইলে যে আনুভবিক যদি হয় তাহলে অবশ্যই এই দিকে এবং এদিকে সমান দূরত্বটা সমান হবে, ঠিক আছে? দূরত্বটা সমান হবে, তাই না? এল ওই রশিটার দৈর্ঘ্য হচ্ছে এল, এই যে এই যে এটা হচ্ছে সি, তাই না? এই হচ্ছে সি, এ সি বি এর দৈর্ঘ্য হচ্ছে এল, যেহেতু এটা মসৃণ কোথাও আটকাবে না এবং মানে আনুভূমিক বরাবর আছে, এই জন্য এটুকুর দৈর্ঘ্য হবে এল বাই টু, এটুকুর দৈর্ঘ্য হবে এল বাই টু, এবং টানটাও সমান হবে। টান আমাদের বের করতে বলছে, টান এই যে টান ধরলাম টান, ঠিক আছে? ডাব্লিউ জন্য বস্তু যদি সুতার ভিতরে বেঁধে ঝুলিয়ে দিই, তাই না, তাহলে ডাব্লিউ কী করবে? নিচের দিকে টেনে ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে তো অঙ্ক শেষ, ছিঁড়বে না, সাম্যাবস্থা থাকবে, তাই না? ডাব্লিউ ওজনের বস্তুটা কী করবে? টেনে নিচের দিকে নিয়ে আসবে, এই যে নিয়ে আসবে, তাই না? এবং সুতরাং যেটা টান থাকবে, টান কিন্তু সবসময়
ওজন সবসময় নিচের দিকে কাজ করবে আর টান সবসময় তার বিপরীত দিকে, উল্টা দিকে কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে, এখানে যেহেতু এইটাকে গিটা গিটা দিয়ে রাখছে, অতএব টানটা হবে এইদিকে এবং এদিকে টান, টানও সমান হবে, দৈর্ঘ্যটাও সমান হবে, মানে আনুভূমিক রেখা থাকাতে, এবং কোথাও গিট দিয়ে বাধা নেই, অবাধে সে অবাধে চলাচল করতে পারে। অবাধে যদি চলাচল করে তাহলে অবশ্যই সে এক সময় গড়ায় এসে সুতার মাঝখান দিয়ে, সুতার মাঝখান দিয়ে নিচের দিকে কাজ করবে, ঠিক আছে? এই কথাটাই বলছে, খুব ইম্পর্টেন্ট অঙ্গ, তাই না? ডাব্লু ওজনের একটি মসৃণ আংটা তার বরাবর, তার বরাবর তারের মধ্যে দিয়ে অবাধে গড়িয়ে যেতে পারে, এল গ্রেটার দেন ডি, বলছে এল হচ্ছে এইটুকু, ডি হচ্ছে এইটুকু, বলছে এলটা এল ডি এর সে বড়ই হবে, তা নাহলে তো সে তো নিচের দিকে আসতে পারবে না, তাই না? এল গ্রেটার দেন ডি হলে দেখাইতে বলছে সুতার মানে তারের টান, টানটা বাই করতে বলছে, টান টানটাই করতে বলছে, ঠিক আছে, টান বের করতে বলছে। মনে করি এল এল দৈর্ঘ্য বিশিষ্ট রশির দুই প্রান্ত দুই প্রান্ত মনে করি এল দৈর্ঘ্য বিশিষ্ট রশির দুই প্রান্ত ডি দূরত্বে অবস্থিত, তাই না? ডি দূরত্বে অবস্থিত মনে করি এল এল দৈর্ঘ্য বিশিষ্ট রশির দুই প্রান্ত, তাই না? দুই প্রান্ত এ এবং বি, দুই প্রান্ত ডি দূরত্বে অবস্থিত, ডি দূরত্বে অবস্থিত একই অনুভূমিক রেখার, একই অনুভূমিক রেখার এ এবং বি বিন্দুতে, এ এবং বি বিন্দুতে গির দিয়ে, তাই না? ঠিক আছে, গির দিয়ে আটকানো আছে, তাই না? ঠিক আছে, আটকানো আছে, তাই না? যেহেতু যেহেতু আমি সুতা লিখছি, তারের কথা বলা আছে, ঠিক আছে, তারের কথা বলা আছে, যেহেতু তার মসৃণ, যেহেতু তার মসৃণ সুতরাং ডাব্লিউ ওজনের বস্তুটি, সুতার সুতা হিসাবে তার হয় না, তার তো আসলে এটা কথাটা ঠিক হয়নি, বুঝতে পারছো? তার তো শক্ত, তাই না? এটা তো ইচ্ছা করলে, এটা তার ইচ্ছা করলেই কিন্তু তারটাকে টেনে সোজা করতে পারবে না, তাই না? একটা একটু সমস্যা থাকবেই, তাই না? আসলে সুতা মসৃণ সুতা এরকম একটা কথা বলা দরকার আছে, তাই না? এই বই আসলে তার লিখছে, তাই না? সুতরাং ডাব্লিউজনের বস্তুটি তারের মধ্যবিন্দু, ডাব্লিউজনের বস্তুটি তারের মধ্যবিন্দু
সি দিয়ে, তাই না? সি বেঁধে দিয়ে খাড়া খাড়া নিচের দিকে খাড়া নিচের দিকে, তাই না? একবারে খাড়া নিচের দিকে ক্রিয়া আছে, ডাব্লিউ দু না নিচে তাই না, নিয়ে আসবে, ঠিক আছে? খাড়া নিচের দিকে, তাই না? তারের মধ্যে কিন্তু সি বিন্দু দিয়ে খাড়া নিচের দিকে ক্রিয়া আসে, সুতার 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 সিএ ও সিবি বরাবর, সিবি বরাবর টান সমান হবে, যদি উক্ত টান টি, তাই না? দুদিকে কিন্তু টান সমান হবে, তাই না? এবং এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এল বাই টু অর্ধেক অর্ধেক হবে, ঠিক আছে? যেহেতু তারের দৈর্ঘ্য কত, এল ছিল, এল, তাই না? এল ছিল, এখন এখন তারের টান টি এবং এবং তারের টান এখন বস্তুর ওজন, বস্তুর ওজন ডাব্লিউ এবং সুতা সুতাই আইসা পারে এবং তারের টান বস্তুর ওজন ডাব্লিউ এবং তারের টান তারের টান টি ও টি সি বিন্দুতে ক্রিয়া করে, তাই না? ক্রিয়া করে সাম্যাবস্থা, তাই না? সাম্যাবস্থা, তাই না? আমরা লামি দিয়ে করতে পারি, লামি দিয়ে গেলে একটু কাজ বা বেশি হয়ে যাবে, লামি ছাড়া করবো, ঠিক আছে? তাই না? এটা তুমি লিখলেও পারো না লিখলেও হবে, জানি আমরা, জানি আমরা জানি এক বিন্দুতে, এক বিন্দুতে, এক বিন্দুতে, এক বিন্দুতে কার্যরত তিনটি বল ক্রিয়াশীল হয়ে সাম্য, তাই না? সাম্য অবস্থা থাকে, সাম্য অবস্থা, তাই না? সাম্য অবস্থা থাকলে যে কোনো একটি বল যে কোনো একটি বল অপর দুটি বলের অন্তর্ভুক্ত করে লব্ধির সমান, তাই না? এটা আমরা অ্যাপ্লাই করবো, যদি লিখো হবে না এগুলো হবে, তাই না? আমরা জানি একজনের কার্যরত, এক বিন্দুতে কার্যরত তিনটি বল, তিনটা বল, তাই না? ডাব্লিউ নিচের দিকে, টি ওয়ান টি টু বিপরীত দিকে ক্রিয়া করে, তিনটি বল তিনটি বল ক্রিয়ারত হয়, তাই না? ক্রিয়াশীল হয়ে সাম্যাবস্থায় থাকলে, সাম্যাবস্থা থাকলে যে কোনো একটি বল অপর দুইটি বলের অন্তর্ভুক্ত কোনো সাইনের সমানুপাতিক, তাই না? ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টি স্কোয়ার টুয়াইস পি কিউ,
কস আলফা, তাই না? অপর দুই বলের অন্তর্গত গুণ এই যে এইটা, ঠিক আছে না? আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু আইস পি কিউ কস আলফা, তাই না? আমাদের টান বের করতে বলছে, টান কিন্তু দুই দিকেই সমান, তাই না? ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টু টি স্কোয়ার ওয়ান প্লাস কস সি, ঠিক আছে না? কস সি, আমাদের টান বের করতে বলছো তো, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু মা আমরা আগে এটা বসে সরল করতে, না? ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টি টু স্কোয়ার, যদি কস সি এর সূত্র কি কস সি রে, না? পার্শ্বস্থ বাহুর বর্গ, এই যে পার্শ্বস্থ বাহুর বর্গ বর্গের যোগফল বিয়োগ বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই টু ইন্টু পার্শ্বস্থ বাহুর গুণ, বাহু দুটির গুণ পাবে, না? ওই যে কোসাইন রুট, সাইন রুট তো একবার লিখলাম, কোসাইন রুট কিন্তু বুঝতে পারি তিনের মধ্যে মধ্যে ছিল, তাই না? কস সি যেগুলো কত, কিন্তু কস সিটা না পার্শ্বস্থ বাহুর বর্গ, এইটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার বিয়োগ এটা স্কোয়ার ডিভাইডেড বাই টু এত ইন্টু এত সূত্র, তাই না? এখন আমরা এটাকে সরল করি, টু টি স্কোয়ার ইজি টু কাটা যাবে, না? কাটা যাবে ওয়ান প্লাস দুইটা এল স্কোয়ার বাই ফোর বিয়োগ বি স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার বাই দুই, কিন্তু সরল করতেছে, তাই না? সরল, টু টি স্কোয়ার ওয়ান প্লাস টু এল স্কোয়ার মাইনাস কাটতে পারি, তাই না? এটা কাটতে পারি, তাই না? কাটে ফেলি, দুই থাকে, তাই না? এল স্কোয়ার, এল স্কোয়ার বিয়োগ এল স্কোয়ার বিয়োগ টু ডি স্কোয়ার, তাই না? টু ডি স্কোয়ার বাই যে দুইটা এল স্কোয়ার বাই ফোর, দুইটা এল স্কোয়ার বাই দুইটা এল স্কোয়ার বাই ফোর, তাই না? আচ্ছা এখন এল স্কোয়ার বাই কাটাকাটি গেলে এল স্কোয়ার বাই দুই বিয়োগ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার বাই দুই, টু টি স্কোয়ার ওয়ান প্লাস এল স্কোয়ার বিয়োগ টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই লসাগু, এই যে লসাগু, তাই না? লসাগু, তাই না? কিন্তু এটা উল্টে যাবে না, এল স্কোয়ার টু ডি স্কোয়ার বাই দুই, এটা হচ্ছে টু বাই এল স্কোয়ার, ঠিক আছে? টু টি স্কোয়ার ওয়ান প্লাস এল স্কোয়ার মাইনাস টু ডি স্কোয়ার বাই এল স্কোয়ার, এই যে দুই দিয়ে কেটে ফেলা, এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার বিয়োগ টু ডি স্কোয়ার বাই এল স্কোয়ার, তাই না? এই অবস্থায় আসছে, কিন্তু ডাব্লিউ স্কোয়ার আসবে, না? টু টি স্কোয়ার টু কমন গেলে, টু যদি আমি কমন নিই এখান থেকে, দুইটা এল স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই কত এল স্কোয়ার, এইটা আসবে না? তাহলে কত হবে, ফোর টি স্কোয়ার, ফোর টি স্কোয়ার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই এল স্কোয়ার, তাই না? হাতে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু
এল স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4t² ইন্টু এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার টি স্কোয়ার, তাই না? এটা এদিকে এসে পার হবে, তাই না? অতএব টি ইকুয়াল টু এল ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাই বর্গমূল করি টু রুট টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তাই না? এইটা প্রমাণ করতে পারবে না? প্রমাণ করতে বলছে, ঠিক আছে, কঠিন আর লেখাও বেশি সরল জটিল, তাই না? পাঁচ কেজি ওজনের একটা বস্তু এত 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 সেন্টিমিটার দীর্ঘ, দুইটি রশির সাইজে একটি আনুভূমিক রেখার 20 সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে বাধা আছে, রশি টানের পরিমাণ আনুভূমিক যেহেতু বলা আছে, আনুভূমিক তাহলে সুবিধা, আনুভূমিক রশির 5 কেজি ওজনের একটা বস্তু 12 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার দীর্ঘ দুইটি রশি, 12 সেন্টিমিটার আর 16, 12 আর হচ্ছে কি 12 আর হচ্ছে 16, তাই না? এই যে 16, তাই না? এটুকু হচ্ছে 12, এটুকু হচ্ছে 16, কি বলছে? 5 কেজি ওজনের একটা বস্তু 12, 5 কেজি ওজনের বস্তু, এই যে ডাব্লিউ ইকুয়াল টু 5, তাই না? এটা হচ্ছে সি, 5 কেজি ওজনের একটা বস্তু 5 কেজি ওজনের একটা বস্তু 12 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার দীর্ঘ দুইটি রশি, একটা রশি রশির দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার আর হচ্ছে 16 সেন্টিমিটার, আর রশির সাইজে একটি আনুভূমিক রেখার 20 মিটার ব্যবধানে, 20 সেন্টিমিটার ব্যবধানে, এটুকু হচ্ছে 20, তাই না? 20 সেন্টিমিটার ব্যবধানে, তাই না? 20 সেন্টিমিটার ব্যবধানে, 20 সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে বাধা আছে, এই যে এই যে রশি আগের মতো, তাই না? রশি বাধা আছে, তাই না? এখন বলছে যে রশিতে টানের পরিমাণ নির্ণয় কর, তাই না? এখন যেহেতু একটা এই যে 20 কেজি ওজনের যে 5 কেজি ওজনের যে বস্তুটা আছে না, এটা কিন্তু এইদিকে এই যে রশির যে এই এদিকে হয়েছে 12 সেন্টিমিটার, এদিকে হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে কী করছে এখানে গিট দিয়ে রাখছে, অবাধে না, এখন কিন্তু অবাধ না, অবাধ হইলে মাঝে, একবারে মাঝে, তাই না? ঠিক আছে, এটা কিন্তু 12, এটা কিন্তু কম, অতএব এদিকে বেশি, মানে একদিকে গিট দিয়ে রাখছে, তাই না? তাইলে এখন কিন্তু আমরা ওই যে গিট দিয়ে রাখছে, তাই না? তো এখন আমরা আগের মতন ওই যে টান সমান বলতে পারবো না, ঠিক আছে? যেহেতু একদিকে টানটা এখন অসমান হয়ে যাবে, এদিকে মনে করলাম টান T1, এদিকে মনে করলাম আমি টান, এদিকে মনে করলাম টান T2, ঠিক আছে, টান T2, বলছে 5 কেজি ওজনের একটা বস্তু এত সেন্টিমিটার দীর্ঘ, একটি রশির একটা মানে একটি একটি রেখার দুই প্রান্তে এ এবং বি বিন্দুতে একটা রশি, একদিকে 12 সেন্টিমিটার আর একদিকে 16 সেন্টিমিটার দীর্ঘ রশি, এটি এক জায়গায় বাধা আছে, তাই না? ঠিক আছে, এখন প্রশ্ন বলছে যে রশি দয়ের এই যে টান বাই করতে বলছে, টান T1 T2, আগে কিন্তু টান সমান ছিল, একটা বের করছি, তাই না? আর এখন কিন্তু অসমান, টান অসমান দুটা বের করতে হবে, তাই না?
মনে করি আজকে দিন হুজুরের মনে করি এত সেন্টিমিটার মনে করি এত এবং এত সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বিশিষ্ট এত দূরত্বে, তাই না? দূরত্বে এবি এবি ইকুয়াল টু এত দূরত্বে এ এবং বি বিন্দুতে আটকানো আছে, তাই না? করি এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, তাই না? দৈর্ঘ্য বিশিষ্ট এত দূরত্বে, তাই না? এবি ইকুয়াল টু 20 সেন্টিমিটার দূরত্বে এ এবং বি বিন্দুতে গিট দিয়ে বাধা আছে, তাই না? আটকানো আছে। পাঁচ কেজি ওজনের বস্তুটি সি বিন্দুতে দিয়ে তারা নিচের দিকে, তাই না? তারা নিচের দিকে ফিরে আসে, তাই না? এখন এখানে 12² যোগ 16² এই কোণটা কত? তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এই কোণটা কত? এই কোণটা 90°। 90° হইলে আমরা একভাবে করতে পারবো, কিন্তু 90° না হইলে কিন্তু করতে পারবো না, তাই না? অন্যভাবে করতে হবে। আমরা সুবিধা খুঁজবো, কীভাবে করলে আমাদের সুবিধা হয়, তাই না? ঠিক আছে, এবিসি না 90°, অতএব সি কোণ সমান সমান 90°, তাই না? না নিয়ে অ্যাপ্লাই কর, সাম্য অবস্থায় আছে, তাই না? এখন নিচের দিকে ফিরে আসে, তাই না? তারা নিচের দিকে আসে, যেহেতু আজকের ওজনের বস্তু ঠিক, তাই না? আজকের যে ওজনের বস্তুটি এ ও বি বিন্দু হবে, তাই না? 12 সেন্টিমিটার এবং সেন্টিমিটার দূরত্বে, তাই না? সি বিন্দুতে গিট দিয়ে, তাই না? আটকানো আছে, না? আটকানো আছে। অতএব সুতার সিএ ও সিবি, সিএ এবং সিবি বরাবর তা অসমান হবে, অসমান হবে।
দড়ি প্রধান টি ওয়ান ও টি টু না ঠিক আছে এখন 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 যে এখন বস্তুর ওজন ডাব্লিউ এখন রশি সুতা তার যা লেখে লিখে দিবে তাই না এখন বস্তুর ওজন ডাব্লিউ এবং সুতার টান টি ওয়ান ও টি টু সি বিন্দুতে কার্যরত তাই না কার্যরত থেকে সাম্যাবস্থায় আছে তাই না সাম্যাবস্থায় আছে তাই না ওতে বল লম্ব ত্রিভুজের বিহুরের সূত্র প্রথম দিকে লেখা আছে না বিপরীত সূত্র হতে পাই তাই না ওই যে সূত্র হতে পাই কি পাই এসি বাই এটা কার উপর লম্ব এটার উপর লম্ব তাই না এসি বাই কত এসি বাই টি ওয়ান বাই বিসি টি টু বাই এসি তাই না টি টু বাই এসি ইকুয়াল টু কত তাই না এই বাড়াই দিই না এগুলো লম্ব তাই না ফাইভ বাই বিশ অথবা ঠিক আছে ফাইভ বাই বিশ তাই না টান বাই বলতে না টান ডিভাইডেড বাই দুই বাহুর উপর লম্ব এটা কিন্তু এটা লম্ব এই বাহুর উপরে তাই না অতএব টান ডিভাইডেড বাই বাহুর দৈর্ঘ্য আমাদের তো টানগুলো বের করবো তাই না অতএব টি ওয়ান বিসি দিগুলো কত বিসির মান দেওয়া আছে ষোলো এসির মান দেওয়া আছে বারো ওয়ান বাই ফোর অতএব টি ওয়ান দিগুলো কত ষোলো বাই ফোর মানে আর টি বলতো কত বারো বাই ফোর মানে কত থ্রি এইটাই বলছে যে নির্ণয় টান কত নির্ণয় টান হচ্ছে কত ফোর ঠিক আছে এই পর্যন্তই এটি খুব বড় বড় অঙ্ক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ।